হমদ বলেছেন ইউটিউবে বিভিন্ন অ্যাড দেখা যায় বেশ কিছু অ্যাড হারাম ওইসব অ্যাডযুক্ত ভিডিও দেখা কি জায়জ আমার জানা মতো ওই সব ভিডিও দেখলে ভিডিও গ্রো করে এবং যারা এসব বানায় তারা উৎসাহিত হয় আসলে আপনি কোন ইউটিউব দেখছেন তার উপর নির্ভর করে তার উপর নির্ভর করে এটা জায়েজ কি জায়েজ নয় অ্যাড থাকুক আর নাই থাকুক যদি আমরা মনে করি যে যেমন আপনি কোরআন তেলাওয়াত দেখছেন অথবা কোরআনের উপর আলোচনা দেখছেন অথবা এখন মাঝখানে যে অ্যাডটা এসে যায় সে অ্যাডটাকে অ্যাভয়েড করার পন্থাটা কি যদি অ্যাভয়েড করতে না পারেন তাহলে কি আপনি ওই অনুষ্ঠান দেখার কারণে গোনাগার হবেন না গোনাগার হবেন না অ্যাডটা স্কিপ হয়ে যাওয়া পর্যন্ত আপনি হয়তো অন্যদিকে তাকিয়ে থাকলেন কারণ আমরা জানি যে ইউটিউব একটা সময় যারা অ্যাডসেন্স করত তাদেরকেই অ্যাড দিত কারণ অ্যাডসেন্স করলে সে অ্যাডভার্টাইজ থেকে ইউটিউব ইনকাম করে আর আপনাকে তার ইনকাম একটা টাকা দেয় এবং আমরা বারবার বলেছি যেহেতু ইউটিউবের ইনকা অ্যাডগুলো শালীন নয় সুন্দর নয় এবং অন অনেক অ্যাড চলে আসে ফলে সে ইনকামটা হালাল নয় কিন্তু এখন ইউটিউব তার পলিসি পাল্টেছে ইউটিউব বলছে যে যারা অ্যাডসেন্স করছেন না আমরা তাদের উপরও অ্যাড চাপিয়ে দেবো আমাদের ইচ্ছা তো সুতরাং এই মাধ্যমটাতে এই মাধ্যমটাতে আসলে মুক্ত এখন হওয়াটা খুব কঠিন তবে আমি যতটুকু জানতে পেরেছি অনেককে জিজ্ঞেস করে যে মুক্ত অনুষ্ঠান দেখার জন্য কিছু প্রোগ্রাম আছে সে প্রোগ্রামগুলো ইনস্টল করে নিতে হবে আপনার ব্রাউজারে যে ব্রাউজার দিয়ে আপনি ইউটিউব দেখছেন সেটা অ্যান্ড্রয়েড ফোন হতে পারে সেটা ট্যাব হতে পারে সেটা ল্যাপটপও হতে পারে কিংবা কম্পিউটার সেখানে যদি আপনি সেই সফটওয়্যারগুলো ইনস্টল করেন এবং সেগুলোর মাধ্যমে আপনি যদি ইউটিউবটা দেখেন তাহলে অ্যাডগুলো অটোমেটিক সেখান থেকে আলাদা হয়ে যাবে তখন আপনি ইউটিউবটা দেখতে পারেন এবং আমরা এটাকে রেকমেন্ড করছি স্ট্রংলি যে যদি এরকম কোনো পন্থা সত্যি থেকে থাকে তাহলে ইসলামিক প্রোগ্রামগুলো যারা দেখছেন এখন ইউটিউব যেহেতু জোর করে বিভিন্ন ইভেন অশ্লীল অ্যাড পর্যন্ত তারা অ্যাড করে দিচ্ছে অনেক ইসলামিক প্রোগ্রামে যেটা খুবই দুঃখজনক এবং আপত্তিজনক আমরা আপত্তি জানাচ্ছি তো সেই জায়গাগুলোতে আমাদেরকে মুক্ত অনুষ্ঠান দেখার ব্যবস্থা করতে হবে পাশাপাশি আমি মুসলিম বিশ্বের যারা আইটি বিশেষজ্ঞ আইটি সফটওয়্যার এক্সপার্ট আমরা তাদেরকেও বলবো যে আপনারা ইউটিউবের উপরে কেন এত নির্ভরতা স্থাপন করছেন মুসলিম বিশ্বের আপনারা যদি সত্যি প্রতিভাবান হয়ে থাকেন নতুন কিছু বের করুন ইসলাম টিউবের মতো এমন কিছু টিউব অথবা ইউটিউবের বিকল্প হিসাবে বের করুন যেখানে অনইসলামিক কিছুই থাকবে না ফেসবুকের বাইরে সোশ্যাল একটা নেটওয়ার্ক আপনারা গড়ে তোলেন যে সোশ্যাল নেটওয়ার্কটা অনেক পরিমার্জিত হবে ভদ্র হবে অশালীন কোনো উক্তি কখনোই কেউ করার মতো স্কোপই পাবে না সেই সিস্টেমটাকে কি ডেভেলপ করা যায় না তাহলে মুসলিম বিশ্বের মেধাগুলো কোথায় আজকে কেন আমরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা আরও যে সোশ্যাল নেটওয়ার্কগুলো অমুসলিমরা তৈরি করেছে আমরা কেনই তার মধ্যে এত সন্তুষ্ট থাকবো যে তারা যে পলিসি অ্যাপ্লাই করবে সেই পলিসির মধ্যেই আমরা আবদ্ধ হয়ে যাব এবং চাইলে বের হতে পারছি না আমি প্রসঙ্গত বলতে চাই যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইদানিং সেখানেও আমরা দেখতে পাচ্ছি ইউটিউব তার পলিসি অ্যাপ্লাই করছে অনেকগুলো অ্যাড চলে আসছে আমরা সেটা থেকে গেট রিট করার অনেক চেষ্টা করছি আপনাদের পরামর্শ আমরা চাচ্ছি তবে ইতোমধ্যে অনেকের কাছ থেকে যেটা জেনেছি সেটা হলো যারা ব্রাউজ করবেন তারা যেন কিছু ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করেন আপাতত হয়তো সেগুলোর মাধ্যমে অ্যাডগুলো থেকে গেট রেড করা যেতে পারে কিন্তু ইন দ্য লং রান ইউটিউব হয়তো আরও মারাত্মক কিছু পলিসি এখানে অ্যাপ্লাই করতে পারে যেখানে আরও বাজে বাজে অশ্লীল যেটা ইসলামের দৃষ্টিতে কখনো গ্রহণযোগ্য নয় এই ধরনের অ্যাডও ব্যবহার করতে পারে সেই সেক্ষেত্রে আমাদের বিকল্প হবে আপনাদের মধ্যে যারা প্রতিভাবান মুসলিম তারা ইউটিউবের বিকল্প আরেকটা প্ল্যাটফর্ম গড়ে তোলুন তাহলে আমরা ইউটিউব থেকে বের হয়ে গিয়ে ওই প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম আমরা চালু করব সেট করব আমি আপনাদের কুদার তাহমান জানাচ্ছি অনুরোধ করছি এবং আমি আমি আমরা আমরা আল্লাহর কাছে তৌফিকো কামনা করছি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন